আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টাডি ফর টেকনিক্যাল অ্যানালাইসিস সেশনে সেশনে শুরুতেই একটা উল্লেখযোগ্য অংশ আছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে সম্প্রতি একটা অফিস আদেশ দেওয়া হয়েছে যেখানে বলা আছে যে গুজব বা প্রাইস প্রিডিকশনের মাধ্যমে বাজারকে প্রভাবিত করা যাবে না ইত্যাদি কাজ থেকে কার্যক্রম থেকে দূরে থাকতে হবে তো আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কখনোই বাইসেল রিকমেন্ড করি নাই সাধারণত পুঁজি বাজারে যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্ল্যানিং ফেজ যেখানে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব কাজে লাগে বাকিটা হচ্ছে ইমপ্লিমেন্টিং ফেজ বাস্তবায়ন পর্যায় এই বাস্তবায়ন পর্যায়ে আসলে হচ্ছে বাইসেলের প্রশ্ন আসে বাইসেলের প্রশ্ন যেখানে আসে সেটা হচ্ছে ট্রেডিং সিস্টেম সাধারণত আমরা ট্রেডিং সিস্টেম নিয়ে আলোচনা খুব একটা করি না সো সো আমরা অফিস আদেশের আলোকেই আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখতে চেষ্টা করব তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর আন্ডারে আজকে যে ফিলোসফিটা নিয়ে কাজ করব আমরা টাইম টু টাইম বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস এর ফিলোসফি রুলস গাইডলাইনস ইত্যাদি বিষয়গুলো আমরা নিয়ে আসব এবং আজকের ফিলোসফি হচ্ছে হাউ টু ক্যাচ দ্য ট্রেন্ড কন্টিনিউশন বা বিগ র্যালি ট্রেন কন্টিনিউশন বা বিগ র্যালিটা কী করে আমরা আইডেন্টিফিকেশন করব সেই জিনিসটা একটু সংক্ষেপে শর্ট ভিডিওতে আলোচনা করব পার্টিকুলারলি এটা আলোচনা করার ক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে নিয়েছি ডিএসসি এক্স ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স এখানে আমরা বলতে পারি যে যখন মানি ফ্লো ইন্ডেক্স নিচের যে প্যানটা আছে এই প্যানটা হচ্ছে আমাদের মানি ফ্লো ইন্ডেক্স মানি ফ্লো ইন্ডেক্স যখন তখন এটা আমরা বলতে পারি যে ওভার আছে আর ট্রেন কন্টিনিউশন যদি চলমান থাকতে চায় বিগ র্যালি হতে চায় তাহলে মানি ফ্লোটা ওভার বট রেজিয়নে থাকতে হয় তো ওভার বট আমরা যদি এই বিষয়গুলো দেখতে চাই সাধারণত আমরা এটা দেখতে পারি যে আর এস আই যে এই ব্লকটা আছে এই ব্লকটা থেকে নাইনটি এখন দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসি এক্স এর আর এস আই সেভেন্টির উপরেই আছে অর্থাৎ ওভার বট রেজিয়নে আছে আমরা মোটামুটি দেখি যে এই সমস্ত দিনে সত্তরকে অতিক্রম করে গেছে এবং সেটা সত্তরের উপরেই আছে আমরা যদি মানি ফ্লো ইন্ডেক্সটা দেখি ঠিক আঠাইশে জুলাই থেকে আমাদের মার্কেটটা ওভার বট রেজিয়নের থেকে চলমান আছে ট্রেন্ড আমরা আরেকটু আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে এটা প্রাইস প্যানেল প্রাইজটাকে কোডিং করা হয়েছে ক্যান্ডেলিস্টিক গুলাকে ক্যান্ডেলিস্টিক গুলা টেন পিরিয়ড মুভিং অ্যাভারেজ যেটা মোটা গ্রিন দাগ দেখা যাচ্ছে এটা হলো টেন পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ এটার উপরে যে ক্যান্ডেলিস্টিক গুলো আছে সেই ক্যান্ডেলিস্টিক গুলা হচ্ছে গ্রিন আর এই মুভিং এভারেজের উপরে যে সমস্ত ক্যান্ডেলিস্টিক গুলো আছে সেগুলো হলো ধূসর রঙের গ্রে কালার আর যে সমস্ত ক্যান্ডেলটা বিশের এই টেন পিরিয়ড মুভিং এভারেজের নিচে আছে সেগুলো হচ্ছে রেড যেমনটা আমরা এই ক্ষেত্রে দেখতে পেয়েছি যে কুইক মুভিং অ্যাভারেজগুলা স্লো মুভিং অ্যাভারেজগুলাকে ক্রস ডাউন করেছে এটা সেল সিগন্যাল এবং একই সাথে আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ক্যান্ডেল স্টিকের কালারটাও রেড হয়ে গেছে খুব সহজে চেনা যায় একইভাবে আমরা বলতে পারি যে আমাদের যখন মানি ফ্লো ইন্ডেক্স এবং অন্যান্য ইন্ডিকেটর গুলা ওভার বটার গেল সেই সময়ে কিন্তু আমাদের আর কোন রেড ক্যান্ডেল তৈরি করে নাই এই জায়গাটাতে একটা ধূসর রঙের গ্রে কালারের ক্যান্ডেল তৈরি করেছিল যেটা টেন পিরিয়ড মুভিং এভারেজের উপরে ছিল কিন্তু টেন পিরিয়ড মুভিং এভারেজের নিচে কখনোই আসে নাই আরেকটা হলো যে আমাদের মোটা লাল দাগ যেটা আছে সিম্পল মুভিং অ্যাভারেজ এটার উপরে যখন এবং ব্লুটা হচ্ছে তিনটা আছে একটা হলো ফাইভ পিরিয়ড ব্লু কালারের টেন পিরিয়ড গ্রিন কালারের এবং থার্টি পিরিয়ড হচ্ছে রেড কালারের এখন এই থার্টি পিরিয়ডের উপরে যখন দুইটাই আছে তখন এটা আমাদের বাই এক এবং দ্বিতীয়টা হচ্ছে যে এখানে মুভিং এভারেজগুলোর মূল কাজই হচ্ছে কন্ট্রাকশন এন্ড এক্সপ্যানশন এখানে যেহেতু সবাই কন্ট্রাকশন হয়ে গেছে সেই সময় আমরা এটাকে ওয়াচে রাখব এবং সে যখন এক্সপ্যান্ড করে তখনই এটা হচ্ছে যে অ্যাকশনে যাওয়ার একটা সময় হয়ে যায় একইভাবে আমাদের মূল আলোচনা ছিল যে হাউ টু ক্যাচ দ্য লং অথবা বিগ র্যালি অথবা কন্টিনিউশান ট্রেন্ড এর কখন চলবে যেহেতু এখানে কোনো ডেইলি চার্ট আমরা আছি এখন ডেইলি চার্জ পিরিয়ডে ডেইলি চার্টে ডেইলি চার্টে যেহেতু আমাদের সেল সিগন্যাল আসে নাই তো ট্রেন্ড এটা কন্টিনিউশন আছে পার্টিকুলারলি আটাইশে জুলাইয়ের পর থেকে আমাদের এটা আমরা বুঝতে পারছি যে এটা আমাদের কন্টিনিউশনে আছে अगेन আমরা একটু যদি ভলিউমের দিকে তাকাই তাহলে ভলিউম দেখতে পাবো যে এখানে সর্বোচ্চ ইনডেক্স গিয়েছিল আফটার ইমপজিং দা ফ্লোর প্রাইস তো এটা হাইয়েস্ট ছিল 17 আগস্টে এবং আমাদের ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছিল খুব সিম্পল যে আমাদের ট্রেন্ড ইস কন্টিনিউশন ভলিউম এখন এখানে সামান্য কিছু কারেকশন ছিল এই সমস্ত দিনে চব্বিশে আগস্টে তারপর থেকে আমরা মার্কেটটাকে আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি এবং আমাদের এগেইন খুব লিটল বিট অল্প স্বল্প ভলিউম আপ ট্রেন্ড হয়েছে এখন আমরা যেটা আশা করি যে ভলিউম মার্কেটের আরো বেশি হওয়া দরকার হইলে পরে আমাদের জন্য সুবিধা হয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে ট্রেন কন্টিনিউশনের ক্ষেত্রে সেটা হলো যে ভিতরে ভিতরে কারেকশন হয়ে যাওয়া অর্থাৎ ইন্ট্রাডে কারেকশন হয়ে যাওয়া আমরা এটা গত সপ্তাহে পার্টিকুলারলি বিশেষ করে দেখেছি যে মার্কেটের শুরুতেই কিছু কারেকশন হয়ে থাকে এবং পরে দিনের শেষ হাফ থেকে মার্কেট আবার কারেকশন কম কারেকশনকে অতিক্রম করে উপরে চলে যায় এবং পজিটিভ থাকে অথবা আমরা গতদিন যেটা দেখলাম যে মার্কেট সাড়ে বারোটা পর্যন্ত অনেক হাই ছিল উপরে ছিল এবং তারপর থেকে কারেকশন হয়ে গেছে সুতরাং এই যে উইদিন উইদিন দ্য মার্কেট আওয়ার আপ ডাউন এই ডাউনের সময় কিন্তু হয়ে যায় কি চলতি ভাষা অনেকে আমরা বলি ভিতরে ভিতরে যাওয়া এবং টেকনিক্যাল ভাষায় বলি যে ইন্ট্রাডে কারেকশন হয়ে যাওয়া এটাও ট্রেন কন্টিনিউশনের একটা বিষয় আর একটা হচ্ছে যে আমরা ট্রেনটা যখন শেষ হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা টার্মিনেটিং ওয়েব আমাদের আরেকটা ফিলোসফি হচ্ছে যে টার্মিনেটিং ওয়েব সামটাইমস most of the times দেখা যাচ্ছে যে এটা উইকার হয় সুতরাং সেই বিষয়টা আমরা আগামী সপ্তাহে গুলাতে দেখার চেষ্টা করব তো আজকে এখানে আমরা সমাপ্ত করছি সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে থ্যাঙ্কস এ লট ফর জয়েনিং মি ইন দিস সেশন স্টডি ফর টেকনিক্যাল অ্যানালাইসিস